বুধবার বেলা একটা নাগাদ লো ভোল্টেজের সমস্যার কথা জানাতে এসে ফালাকাটা বিদ্যুৎ বণ্টন নিগমের অফিসে ব্যাপক ভাঙচুর চালায় শালকুমারহাটের নতুন পাড়ার একদল উত্তেজিত জনতা। জনতা এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছিল যে একসময় রণক্ষেত্রের চেহারা নেয় ফালাকাটা বিদ্যুৎ বণ্টন নিগমের অফিস চত্বর। পরিস্থিতি সামাল দেয় ফালাকাটা থানার পুলিশ, গ্রেপ্তার হয় ৬ জন। ওই ভাঙচুরের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছে বিদ্যুৎ বণ্টন নিগমের আধিকারিকরা। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেই আশঙ্কায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।